चिंता को दुनिया दारी रु महाब।
সত্যিকারই মসজিদকে ভালোবাসেন কি বাসেন না, আমি কিন্তু এটা অবশ্যই
বুঝে নেব। যাই হোক মায়েরা আমার বোনেরা, ভাইয়েরা আমার বাপজিরা, তবে আমি আপনাদেরকে ডাক দিয়ে বলছি যে আপনারা আর বেশি দেরি না করে অল্প সময়ের ভিতরই আপনারা এই প্যান্ডালে এসে হাজির হয়ে যান। ইনশাআল্লাহ নিখুঁত নির্ভেজাল কোরআন ও হাদিসের আলোচনা হবে। ভাইয়েরা আমার বন্ধুজিরা, আমি আল কোরআন থেকে কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং একটা নিখুঁত নির্ভেজাল হাদিসও পড়েছি। ইনশাআল্লাহুল আজিজ উক্ত কোরআনি আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমি আপনাদের সম্মুখে তাওবা সম্পর্কে কিছু আলোচনা করব। মায়েরা আমার বোনেরা, ভাইয়েরা আমার বাপজিরা, তাওবা ইয়াতুবু তাওবাতান, যার মানে হলো ফিরে আসা, চলে আসা। কেমন চলে আসা, কেমন ফিরে আসা, আমি আপনাদেরকে একটা সর্বপ্রথমে উদাহরণ দিয়ে বুঝাই, ভালো করে উদাহরণটা শ্রবণ করবেন, শুনবেন। ভাইরা আমার বন্ধুজিরা, এক গ্রামের এক আল্লাহর বান্দা প্রতিদিন সকালবেলায় এক চায়ের দোকানে চা খেতে যায়, আর চা খেতে যেয়ে ভাষণ দেয়, ওরে ও আল্লাহর বান্দারা, তোমরা আজ পর্যন্ত কিছু করতে পেরেছো, আমার দিকে তাকাও, আমি লোকের বাটপাড়ি চুরি করে আমি আজ কত পয়সাওয়ালা হয়ে গেছি, টাকাওয়ালা হয়ে গেছি, তোমরা আমার দিকে তাকাও। মায়েরা আমার বোনেরা, ভাইয়েরা আমার বাপজিরা, প্রতিদিন সকালবেলায় ওই চায়ের দোকানে গিয়ে চা খায় আর এই ধরনের ভাষণগুলো দেয়। একদিন হঠাৎ করে এক মুন্সী সাহেব বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, আপনি প্রতিদিন এই ধরনের বক্তব্যগুলো রাখছেন? ওরে আল্লাহর বান্দা, না না না, এই ধরনের বক্তব্যগুলো তোমার সঠিক নয়, সঠিক নয়। তুমি এক্ষণে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, জীবনে তুমি অপরাধ করেছ, অনেক পাপ করেছ, বড় বড় গুনাহ করেছ, গুনাহে সাগিরা করে নিয়েছ, গুনাহে কাবিরা করে নিয়েছ, তুমি এক্ষণে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও। ভাইরা আমার, মায়েরা বন্ধুজন আমার, সঙ্গে সঙ্গে সে আল্লাহর বান্দা, জি হ্যাঁ, সে মুন্সী সাহেবকে বলতে লাগলো, ও মুন্সী সাহেব, আমি এক্ষুনি আল্লাহর কাছে তওবা করে নিচ্ছি, আর এরপরে আর কোনো দিন আমি ভুল করব না, আর পাপের কাজ করব না। একই বলা হয় তওবা ইয়াতুবু তওবাতান, মানে ফিরে আসা, চলে আসা। ভাইরা আমার বন্ধুজিরা, তাই বলা হয়েছে সবচাইতে লাভবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গুনাহ করার পর আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নিল, মাফ চেয়ে নিল, যে আল্লাহ গো আমি অপরাধী, আল্লাহ আমি পাপি, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। মায়েরা বোনেরা, ভাইয়েরা আমার বাপজিরা, শুনুন, আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতু বড় নবী, নবীদের নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই নবীর ব্যাপারে বলা হয়েছে মাসুম আনিল খাতা, নিষ্পাপ নবী, নিষ্পাপ নবী, নিষ্পাপ নবী, সেই নবীও দিনে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, দশবার নয়, কুড়িবার নয়, নবীজি আমার দিনে প্রায় সত্তর বার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, মাফ চেয়েছেন। মায়েরা আমার বোনেরা, অন্য হাদিসের পাতায় লিখা আছে আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করেও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, যে আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওরেও আমার মায়েরা বোনেরা, ভাইয়েরা আমার বাপজিরা, আপনি আমি কোন ক্ষেতের মলি, কোন গাছের গোটা, ওই রকম কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পেরেছি, মাফ চাইতে পেরেছি, যে আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে
দাও তাহলে আজ থেকে আপনারা সবাই নিয়াত করলেন যে মাওলানা আমরাও দিনে 70 বার বা 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব মাফ চেয়ে নেব ভাইরা আমার মায়েরা বোনেরা আমার যেমন নামাজ পড়া একটা ইবাদত যেমন নামাজ পড়া একটা ইবাদত বলা হয়েছে ওইরকমই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চেয়েটা হচ্ছে একটা ইবাদত বুঝতে পারলেন যেমন নামাজ পড়া একটা ইবাদত তো আল্লাহর কাছে ক্ষমা চেয়েটা হচ্ছে একটা ইবাদত আরো বলা হয়েছে যে এই ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি 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 খুশি হন আর কোন ইবাদতে তত আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন না ভাইরা আমার বন্ধুজিরা তাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চেয়ে নিতে হবে মাফ চেয়ে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন ক্ষমা করবেন কি করবেন না তার প্রমাণ শুনুন মহান রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম তারও একটা পদ্ধতি আছে নিয়ম আছে যে আপনাকে অরিজিনাল খাঁটি তওবা করে নিতে হবে যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন তারপরে বলে দিলেন তওবাতান নাসুহা আপনাকে অরিজিনাল তওবা করে নিতে হবে খাঁটি তওবা করে নিতে হবে আল্লাহ গো আর এরপরে জীবনে কোনো দিন ভুল করব না পাপ করব না গুনাহ করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এইভাবে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান মাফ চান যদি আপনার তওবাটা তওবা নাসুহা হয়ে যায় অরিজিনাল তওবা হয়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ওদেরই জন্য বলে দিয়েছেন যে দেখো যদি তোমরা আমার কাছে তওবা করে নিতে পারো মাফ চেয়ে নিতে পারো ক্ষমা চেয়ে নিতে পারো তো আমি আল্লাহ আমি তোমাদের জন্য এমনই সুন্দর অফার রেখেছি আল্লাহ আকবার শুধুমাত্র ওদেরই জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চেয়ে নিবে ভুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাফ চেয়ে নিবে ওদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাখানে কত সুন্দর অফারের কথা বললেন তোমাদের
প্রতিপালক তোমাদের পাপসমূহকে মোচন করে দিবেন, শেষ করে দিবেন, খতম করে দিবেন। ওয়াইদু খিলাকুম জান্নাত, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার পদদেশে নদীসমূহ প্রবাহিত রয়েছে। মায়েরা বোনেরা ভাইয়েরা আমার বাপজিরা, এই অফারটা শুধুমাত্র ওদেরই জন্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চেয়ে নেবে, মাফ চেয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ক্ষমা করে দিবেন, আর ক্ষমা করে দেওয়ার পরে এত সুন্দর জায়গায় রাখবেন যে জায়গাতে মা দশটাই আনফুসুকুম, তার নফস যেটাই চাইবে সেটাই এসে হাজির হয়ে যাবে। মায়েরা আমার বোনেরা, ভাইয়েরা আমার বাপজিরা, কিন্তু আজ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাইতে পারলাম না, মাপ চাইতে পারলাম না। আমরা দিনে কতগুলো গুনাহ করে থাকি, কতগুলো ভুল করে থাকি, তবুও কিন্তু আমরা আজ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না। আই রে আই মুসলিম জাতি, নিজের
জন্য নয় মসজিদের জন্য হয়ে আজকে আমি আপনাদেরকে ডাক দিয়ে বলবো, বেশি নয় আমি মাত্র 10 জনকে আমি ডাক দিয়ে বলবো, জি হ্যাঁ বেশি নয় মাত্র 10 জনকে ডাক দিয়ে বলবো যে আপনারা 10,000 করে টাকাগুলো দেন, বেশি নয় মাত্র 10,000 করে আপনারা 10 জন টাকাগুলো দেন এবং 20 জন জি হ্যাঁ 5,000 করে দেন এবং 30 জন জি হ্যাঁ 2,000 করে টাকাগুলো দেন। আসুন মায়েরা আমার বোনেরা।